আমার বায়োফ্লক ট্যাঙ্ক সবারই হয়তো বিশ্বাস হয়েছে কিনা জানি না, সবাইকে বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, কিন্তু আমার এই মাছের ট্যাঙ্কটাতে প্রায় 400 কই মাছের বাচ্চা আছে। দেখতে পাবে হয়তো সবাই কী কীভাবে খাবার খাচ্ছে। প্রত্যেক মাথা দেখা যাচ্ছে, দেখো কীভাবে, কিন্তু জোরে সাউন্ড করলে সবগুলো নিচে নেমে যাচ্ছে। সবার দেখতে পাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, তো যাই হোক এটা ছেড়ে দিই। তো এটা যদি ভালো লাগে সবাই একবার কমেন্ট করবে কিছু জানার থাকলে। আর আমি তো নতুন ইউটিউবার, ইউটিউবার বলা যাবে না, নতুন, যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করবে। আর ভিডিও কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, যদি কমেন্ট করো ভালো খারাপ নিয়ে, বা ভিডিওর থেকে কোয়ালিটি ভালো করতে হবে বা এর থেকে কিছু ইনফরমেশান জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। এখন আজ 12:04 বাজে, আমি সকাল থেকে কোনো খাওয়া দিতে পারিনি, তাই এই টাইমটাই আমি খাওয়ার দিচ্ছি। তো ঠিকঠাকই খাওয়ার খাচ্ছে। ফ্লক দেখি দেখানো যায় কিনা ফ্লক, কিন্তু আমার প্রথম দিকে আমি ভাসা খাবার খাওয়াতে পারিনি, সিঙ্কিং ফিড নিয়েছিলাম, ফ্লোটিং ফিড বলেছিলাম, আমাকে সিঙ্কিং ফিড দিয়ে দিয়েছিল, দোকানদারও নতুন ছিল। তো আমি ফ্লক মেজার করার জন্য কোন ইউজ করিনি, খাওয়ার এসে গেছে, যাই হোক কিছু করার নেই। তো এর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছি, যদি ফ্লক কোনোভাবে কতটা আছে কোনোভাবে দেখানো যায়। অনেক ফ্রেন্ডের ইচ্ছা থাকবে যে ফ্লক কেমন হচ্ছে, তো সেটা বোঝানো বড় শক্ত। তো আমি এই বোতলটাতে ঘুরে দিয়েছি, ফ্লকটাও জমুক, আমি ড্রামের সঙ্গে লাগিয়ে দিই, ড্রামের ককের সঙ্গে লাগিয়ে দিই। আজকে রবিবার, 3/21, আজকে 22 দিন পড়েছে। তো যাই হোক 22 দিনের রেজাল্ট কী হয়েছে সেটা একটু হয়তো পরের ভিডিওতে দেখাবো, আজকে এই মুহূর্তে দেখানো সম্ভব হয়নি বা হচ্ছেও না। মাছগুলোকে সকাল থেকে কোনো খাওয়া দিতে পারিনি, মাছগুলোকে খাওয়া দিচ্ছি, ওই জন্যই আর মাছগুলোকে ডিস্টার্ব করলাম না। তো এর পরের দিন একটা কাহিনি বলবো, পরের দিন বলবো পরের ভিডিওটায়। তো সেটা হচ্ছে আমি যার কাছ থেকে খাবার নিয়ে এসেছি, তিনি একটা কথা বলছেন যে বায়োফ্লক সিস্টেমে নাকি মাছ চাষ করলে লাভ হবে না। উনি একজন হ্যাচারি মালিক প্লাস খাবার বিক্রি করেন, ওনার উনি বলছেন না ওনার নাকি 300 থেকে 400 নাকি কুকুর আছে, প্রন কালচার করেন। তো তর্ক করলাম না, বয়স আমার থেকে অনেক বড়, আমি খুব ছোট, আমি বা কতটা জানি, ওনারা অনেক কিছুই জানে। তো যাই হোক আমি ওনার সঙ্গে তর্ক করলাম না, ওনার ঠিক আছে, বেকার ছেলে কী করবো। তো বেকার ভাই বোনদের জন্য যদি কারো এরকম ড্রাম থাকে, বড় বড় ড্রামের দরকার নেই, 10,000 লিটারের ড্রামের দরকার নেই, 8,000 লিটারের ড্রামের দরকার নেই, 25-30,000 টাকা করে এক একটা ড্রাম খরচ করারও প্রয়োজন নেই। তো আমার তো মনে হয় এরকম ড্রামও খাওয়ার জন্য, বাড়ির খাওয়ার জন্য বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করা যেতে পারে। তো আমার এই দুটো ড্রামে 800 মাছ আছে, তো আমার তো মনে হয় গ্রোথ ভালোই আছে আজকে 22 দিন বয়স। দেখি যদি বিকালের দিকে বা সন্ধ্যের দিকে সময় হয় আমি দেখানোর চেষ্টা করব যে আমার মাছের কোয়ালিটি কেমন আছে।
তো যাই হোক, আমি এবার আমার ফ্লক দেখানোর চেষ্টা করব। তো যদি ফ্লকটা বোঝা যায়, বুঝতে পারে কোনো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারবে কি না, ভিডিওটা ঠিক আসছে না। আমার ভাই গরিব শরীব মানুষ।